দর্শক বিন্দু ঐক্যশ্রী স্কলারশিপের যখন বর্তমান স্ট্যাটাসটা চেক করছেন অনেকের কিন্তু ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় ব্যাংকটা নট ম্যাচ থাকার কারণে অনেকে রিজেক্টেড করেছে তো এরকম অনেকের সমস্যা হয়েছে আমাকে অনেকে ফোন করেছিল দু একজন তো এটা তাদের রিজেক্টেড হচ্ছে যাদের হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের মেরিট কামিন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা হচ্ছে অ্যামাউন্টটা বেশি পায় তো সেক্ষেত্রে তাদের কিন্তু স্টেট লেভেল থেকে ব্যাংকটা রিজেক্টেড করছে কারণ হচ্ছে যে তারা যে আবেদনটা ঐক্যশ্রী স্কলারশিপটা আবেদন করেছেন তাদের ঐক্যশ্রী স্কলারশিপে যে নামটা আছে সেই নামের সঙ্গে ব্যাংকে যে নামটা আছে ম্যাচ না থাকার কারণে রিজেক্টেড করেছে তো এরকম কিন্তু অনেকের সমস্যা এসেছে আর যাদের নট ম্যাচ এখনও আছে পেন্ডিং আছে তো তাদেরও হয়তো আসতে পারে আবার নাও পারে তবে নব্বই পার্সেন্ট চান্স আসবে ঠিক আছে তো এই নিয়ে আমি আগেও ভিডিওতে সতর্ক করেছিলাম বিশেষ করে ঐক্যশ্রী স্কলারশিপে যারা দেখেননি তারা বলতে পারব যে যাদের নাম ম্যাচ থাকে নি সে ব্যাংক কখনোই স্বামী বিবেকানন্দ মেরিট কম্পেন স্কলারশিপ দিয়ে আবেদন করবেন না রিজেক্টেড হবে হয়তো অনেকে সতর্ক এটা হয়নি তার সত্ত্বেও আবেদন করে দিয়েছেন তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে সমাধানটা কিভাবে করবেন বিষয়টা বলবো কোথায় যোগাযোগ করবেন অনেকে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের হেল্পলাইন নাম্বারটা কোথায় পাবে সেটাই খুঁজে পাচ্ছে না অনেকে আমাকে বলে যে দাদা হেল্পলাইন নাম্বারটা একটু দিলে ভালো হয় দেখুন আপনাদেরকে আমি প্রথম দেখাবো যে আপনারা কার সঙ্গে কথা বলে সঠিক তথ্যটা পাবেন সেটার হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে দেবো তো আপনি গুগলে সার্চ করবেন ঐক্যশ্রী স্কলারশিপ হেল্পলাইন দেখুন আমি যে লেখাটা লিখে সার্চ করেছি আপনি সেম লেখাটা লিখে সার্চ করবেন তো দর্শকবিন্দু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমার চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকাউন্টে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে আর চ্যানেল অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন দেখো আমি ঐক্যশ্রী হেল্পলাইন যখনই লিখেছি দেখুন এখানে আপনাদেরকে কতগুলো নাম্বার দিচ্ছি যেগুলো হচ্ছে স্টেট লেভেলের নাম্বার ঠিক আছে এগুলো হচ্ছে স্টেট লেভেলের নাম্বার তারপর আপনাদেরকে বলবো যে আগের বছর এরকম রিজেক্টেড হওয়ার কারণে তারা কিভাবে সমাধান করেছিল ঠিক আছে এবং এটার কোনো নির্দিষ্ট ডেট আছে কি না যে এই টাইমের মধ্যে সমাধান করতে হবে আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বন্ধুরা আপনাকে আর কোথাও এ নিয়ে আর ভাবতে হবে না আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমাধান করে দেবো বা কী করতে হবে বলে দেব তো দেখুন এখানে ট্রোল ফ্রি নাম্বার আছে এটা হচ্ছে মারিটি স্কলারশিপের সবার জন্য ট্রোল ফ্রি নাম্বার ঠিক আছে তো এই নাম্বারটা আপনারা কল করলে আপনাদের কোনো টাকা কাটবে না এরপরে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আপনারা কখন কল করবে আপনাদেরকে বলে দিই এটা অফিস টাইম এগারোটা থেকে দুটার মধ্যে কল করবেন ঠিক আছে সব থেকে ভালো এক বারোটা বা ডে একটার মধ্যে কল করলে তাদেরকে কম বেশি পাওয়া যেতে পারে বা ডেটের পরে আপনারা তিন মানে দুটো বা তিনটা মানে অফিস টাইম একটা অফিস টাইম যে টাইম সে টাইমে কল করবে এই নাম্বারে যদি না কল তুলে বা ফোন তুলে আপনাদেরকে এখানে দেখুন নিচে একটা নাম্বার আছে ডিআর আরবি সেলিম সেলিম যেটা যে হচ্ছে আই এস ঠিক আছে তো এই নাম্বারে ফোন করবেন এ নাম্বারে না কল তুললে এই নাম্বারে ফোন করবেন ঠিক আছে তো প্রত্যেকটা স্ট্রাই করবেন ঠিক আছে ফোন অবশ্যই তারা তুলবে আর এখানে আরও যদি আপনারা ডিস্ট্রিক্ট লেভেলে নাম্বার নিতে চান প্রতিটা ডিস্ট্রিক্ট মানে অনুযায়ী তাহলে এখানে দেখি সেভেন মোর রোজ বলে একটা অপশান আছে এখানটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আবার এখানে আপনি আসবেন এখানে দেখুন সেই একই সেম ইগুলো চলে আসছে নাম্বারগুলো নিচে দেখুন আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে দেখুন এখানে প্রত্যেকটা জেলাতে নাম্বার চরম আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুপাতে আলিপুরদুয়ারের বাঁকুড়া বীরভূম ঠিক আছে তো প্রত্যেকটা জেলার নাম্বার আছে আপনারা এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন কিন্তু সব দিকে ভালো যেহেতু এখানে স্টেট লেভেলে রিজেক্টেড করেছে ব্যাংকটা যখন স্টেট লেভেলে যখন রিজেক্ট যেহেতু করেছে আপনারা কিন্তু স্টেট লেভেলে ফোন করতে পারেন এই যে কটা নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনারা এদের কাছ থেকে আপনারা কী করতে হবে আপনারা সমাধানটা করতে পারবেন ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আগের বছর যাদের রিজেক্টেড পড়েছিল তো তাদের কিভাবে সমাধান হয়েছিল সেটা আপনাদেরকে বলবো দেখো আগের বছর যাদের রিজেক্টেড পড়েছিলো আমি ঐক্যশ্রী ডিপার্টমেন্টে ফোন করেছিলাম ওনাদের সঙ্গে কথা হয়েছিল ওনারা বলেছিল যে তাদেরকে যাদের এইটা রিজেক্টেড পড়েছে তাদেরকে কি করতে হবে তাদের ব্যাংকটা ম্যাচ করাতে হবে মানে ঐক্যশ্রী স্কলারশিপে যে নামটি আছে সেই নামে ব্যাংকের বইয়ের নামটা ম্যাচ করাতে হবে তাহলে কি করতে হবে আপনাকে ব্যাংকে গিয়ে আপনার যে ব্যাংক আছে সেই শাখাতে গিয়ে আপনার ব্যাংকটা সংশোধন করতে হবে ঠিক আছে যদি মনে করেন যে না এই ব্যাঙ্কটা সংশোধন করা পসিবল হচ্ছে না বা সংশোধন করা যাচ্ছে না তাহলে আপনাকে কী করতে হবে আপনার একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে যেটা আপনার ওই স্কলারশিপের সঙ্গে নাম ম্যাচ করে ঠিক আছে এরপরে অনেকের হয়তো আধার কার্ডের নাম ভুল থাকে বা প্যান কার্ডে নাম ভুল থাকে কিন্তু আধার কার্ড প্যান কার্ড ধরে কিন্তু ব্যাংকের বইয়ের নাম হয় তাহলে আপনাকে আধার কার্ড প্যান কার্ড আগে সংশোধন করে ব্যাংকের বই খুলতে হবে স্কলারশিপের যে নামটি আছে আপনাকে সে নামে কিন্তু করাতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তবু আপনারা ফোন করে জানবেন যে আমার রিজেক্টেড করেছে কি ব্যাংকটা সংশোধন করেই যেতে হবে বা ও নতুন অ্যাকাউন্ট খুলিয়ে যেতে হবে না এগুলো নিয়ে গেলেও আপনারা করে দেবেন আপনারা জেনে তারপরে যাবেন আপনাকে তো যেতে হচ্ছেই ওখানে না গিয়ে কিন্তু না গেলে কিন্তু আপনার রিজেক্টেড কাটবে না হয়তো পরে হয়তো আপডেট দিতে পারে স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে তো সেটা আমার সঠিক বলতে পারবো না তো দিলেও সেটা বহু টাইম ঠিক আছে আট ন মাস এক বছরও নিয়ে নিতে পারে আপডেটটা তো তার আগে বলবো আপনারা চলে আপনারা তার আগে গিয়ে এটা করে নিলে কিন্তু টাকাটা আপনারা পেয়ে যাবেন কম সময়ের মধ্যে এবারে এবার ব্যাপারটা হচ্ছে অনেকে যেরকম আমাকে কালকে একজন ফোন করেছিল বলছে উনি ডিস্ট্রিক্ট গিয়েছিল ডিস্ট্রিক্ট বলছে এখানে স্টেটে গিয়ে ওটা ঠিক করতে হবে মানে কলকাতায় মানে এটা অফিস আছে তো দেখো আগের বছর যারা সংশোধন করেছিল অনেকে কিন্তু ডিস্ট্রিক্ট বা জেলাতে গিয়ে সংশোধন করেছিল ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের জেলাতে মানে যোগাযোগ করুন কি বলে দেখো যদি না জেলা থেকে না করে তাহলে আপনাকে স্টেট যেতে হবে কিছু করে না স্টেট গেলে তো আপনার সংশোধন হবে একশো পার্সেন্ট কিন্তু যদি আপনার স্টেটটা অনেক দূরে হচ্ছে ধরো কলকাতা অনেক দূরে আপনার জেলাটা অনেক কাছে তবে জেলা থেকে অনেকে আগের বছর এটা কিন্তু মানে সমাধান করেছিল সে প্রমাণ আপনার অনেক আছে ঠিক আছে তো আপনারা চাইলে সে পুরাতন ভিডিওগুলো দেখলে আপনারা সে কমেন্টে পেয়ে যাবেন সে পুরাতন যদি ভিডিওগুলো দেখেন তো যাই হোক এখন যাদের এরকম সমস্যা এসেছে তাদেরকে বলবো আপনারা এইভাবে আগে নাম্বারে ফোন করুন এনাদের সঙ্গে মানে পরামর্শ নিন কি করতে হবে ঠিক আছে তারপর আপনারা যাবেন আর এটার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই যে আপনাকে আর খুবই তাড়াতাড়ি করতে হবে তা নয় এটা আপনি যেহেতু আপনার হয়ে গেছে চাপের কিছু নেই আপনি আস্তে আস্তে ব্যাঙ্কটা সঙ্গে ঠিক করুন ব্যাঙ্ক ঠিক করার পরে কাগজপাতি রেডি করুন দিয়ে যাবেন তবে তার আগে আপনি আগে ইনাদের সঙ্গে যোগাযোগ করে দেখে নিন যে কী করতে হবে ঠিক আছে এখন দু হাজার তেইশ চব্বিশে আমার ফোন করা হয়নি আপনারা ফোন করুন তবে আমি চেষ্টা করব ফোন করে এনাদের সঙ্গে পরামর্শ নিয়ে আপনাদেরকে আবার নেক্সট ভিডিও বলে দেবো এরা কি বলছে না বলছে সে ভিডিও নিয়ে আসবো তবে যাদের এই সমস্যা হয়েছে ঠিক আছে তারা কিন্তু এছাড়া সমাধানের কোনো রাস্তা নেই তো এইভাবে আপনারা সমাধান করুন আর আপনাদেরকে বলবো যাদের এখনও নট ম্যাচ পেন্ডিং আছে ঠিক আছে আপনারাও অপেক্ষা করুন আপনাদের যদি মেরিট কামিন স্কলারশিপ হয়ে থাকে স্বামী বিবেকানন্দ তাহলে আপনাদের কিন্তু রিজেক্ট হওয়ার চান্স নব্বই পার্সেন্ট আবার অ্যাপ্রুভ হয়ে যেতেও পারে তবে বলা যাবে না কি হবে তো আপনারা অপেক্ষা করুন আর যাদের এখন পর্যন্ত স্ট্যাটাস চেক করে দেখেননি অত অনেকে আগে দিন নট ম্যাচ ছিল তারপরে দেখেননি স্ট্যাটাস চেক করে দেখুন ট্যাটাস চেক করতে কীভাবে হয় আপনারা অবশ্যই জানে তাও একটু দেখিয়ে দিচ্ছি আপনারা গুগলে সার্চ করবেন ঐক্যশ্রী স্কলারশিপ সার্চ করার পরে এখানে দেখুন এখানে স্কলারশিপের যে ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে আসবেন নিচের দিকে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে এখান থেকে আপনার যে আপনার যে স্কুলটা বা যে কলেজটা যে ইনস্টিটিউটের মধ্যে পড়ছে বা যে জেলার মধ্যে পড়ছে সে জেলাটা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে ধরুন আমার তো বাঁকুড়ায় এবারে আমি বাঁকুড়া সিলেক্ট করলাম এবং আমার স্কুলটা বাঁকুড়াতে পড়ছে তো আমি বাঁকুড়া সিলেক্ট করলাম তারপরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে আপনার কী করতে হবে এখানে রেজিস্ট্রেশনটা দিতে হবে ইয়ারটা আপনার দু হাজার তেইশ চব্বিশ অবশ্যই হবে ডিস্ট্রিক্টটা আপনি এখানে ডিস্ট্রিক্ট ব্যাক বাঁকুড়াটা পাবেন এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিতে পারবেন কিংবা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন যদি আপনার সামনে অ্যাপ্লিকেশান নাম্বারটা দি থাকে অবশ্যই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চেক করবেন আর এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন এখানের যে ক্যাপচার কোডটা হচ্ছে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে আপনার বর্তমান স্ট্যাটাসটা কী আছে আপনি দেখে নিতে পারবেন তো অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন